হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি প্রভাস, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটি চ্যানেল পক্ষ থেকে সমস্ত বার্ড লাভারকে জানাই নমস্কার। ভিউয়ার্স, আমি আছি আজকে বাড়িপুরে, ডায়মন্ড হারবার থেকে বাড়িপুর। আর বাড়িপুর তো সবাইয়ের কাছে পরিচিত একটা নাম। আর বাড়িপুরের বিখ্যাত কিছু জিনিস আছে সবাইয়ের কাছে পরিচিতি একটা আছে, যে বাড়িপুরের পেয়ারা বিখ্যাত, এবং বাড়িপুরে প্রচুর ফলের বাগান আছে। তো এবং দেখতে পাচ্ছেন আমি যে সেটাপে এসেছি, সেখানে কিন্তু অলমোস্ট ফুল গাছ বা কিছু সবজি এরকম কিছু ফুলের বাগান কিন্তু আছে, মানে সেটাপে চারপাশে। এবং আশেপাশে আমি যে আসছিলাম, মোটামুটি দেখছিলাম যে গাছপালায় ভর্তি। আর ফলের যখন সিজন হয় তখন তো ফল, লিচু, আম, কাঁঠাল সব কিছুই পাওয়া যায়। তো চলুন আজকে সেটাপে যে এসেছি, যে মানুষের সঙ্গে পরিচয় করাবো তার সম্বন্ধে একটু বলি। তার নাম পলাশ দা। তো তিনি আরও ভালো করে বলতে পারবে তার সম্বন্ধে, এবং তার সেট আপটা যে এসছি আমি, তো তার সেট আপটা আপনাকে আগে দেখাবো। একটু দেখাও ওপরে, ছোট্ট সেট আপ, বেশি বড় নয়, মানে জায়গা ছোট্ট, মধ্যে সেখান থেকে একটা ভালো একটা কিন্তু পাখির একটা মানে ফার্ম বা একটা ছোট সেট আপ করতে পারেন। যারা অনেকে বলে যে পাখি পালন করবো কি জায়গা নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সেট আপের ভিডিওটা দেখলে কিন্তু অনেকের কাছে একটা আইডিয়া হবে। ওপরে দেখতে পাচ্ছেন প্লাস্টিক দেওয়া এবং ভেতরে কিন্তু টিন দেওয়া আছে, ঠিক আছে। এবং সেট আপটা বেশি বড় নয়, ছোট্টখাটো সেট আপ, ঠিক আছে। তো দাদার সঙ্গে পরিচয় করব। দাদা, এই দাদা পলাশ দা। দাদা নমস্কার, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটিস চ্যানেলে। আর আমার সঙ্গে তোমার পরিচয় প্রথম হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। মোটামুটি আমি একদম প্রপার বাড়িপুর বলে এটাকে, এটাই বাড়িপুরের মধ্যিখানে, আর একদম প্রপার বাড়িপুর, 10 মিনিট লাগে আমার স্টেশন থেকে আমার বাড়ি। আর পাখি আছে বলতে গেলে লাভ বার্ড, আর আছে হগরমও আছে, আর ককটেল আছে, এই মোটামুটি আছে। লাভ বার্ড আছে, ব্রিডিং পেয়ার ওই 20-22 জোড়া ব্রিডিং পেয়ার, হ্যাঁ। তবে মোটামুটি সবই মোটামুটি একটু হাই মিউটেশন, মোটামুটি মানে একদম ফুল হাই নয়, তবুও হাই মিউটেশন মোটামুটি। আমার কাছে আছে অ্যালবিনো আছে, লুটিনো ফিশার আছে, ফিশার অফলাইন আছে, তারপরে এখানে যেরকম পার ব্লু অফলাইনের বাচ্চা হয়েছে, পার ব্লু অফলাইনটা এখন মোটামুটি ক্রেজ লোকের মানে ডিমান্ড বলতে গেলে, যদি কালো চোখের পাখির সবচেয়ে কোয়ালিটিফুল জিনিস হয় সেটা হলো পার ব্লু অফলাইন। ওর ওপর এখন নেই, আমাদেরও শখ ছিল, ভাগ্য ছিল পেয়ে গেল। আমার কাছে একটা ব্লুটু পাখি আছে, ভায়োলেট ফিশার, যেহেতু ব্লুটু থেকে সব পার ব্লু বেরোয়। আর আমার ফিচার অফলাইনটা হলো স্প্লিট ব্লু আছে, যার কারণে যে কটা ব্লু সিরিজের পাখি হচ্ছে সবগুলো পার ব্লু আছে। মেল হবে ফিচার আপনার পার ব্লু, পার ব্লু স্প্লিট অফলাইন, আর যে কটা ফিমেল হচ্ছে সব হচ্ছে পার ব্লু অফলাইন। এটা আনতে গেলে আমার অন্তত আগের বছরই মোটামুটি যা দাম ছিল 60,000 টাকা দিল, এখন অনেক কমে গেছে দাম, তো আগের বছর দাম ছিল 60,000 টাকা দিল। আমাদের সত্যি কথা, আমাদের তো সেইভাবে এ ছিল না, স্বপ্ন ছিল, কিন্তু হয়ে যায়, আমার জানি না কি জন্য, হয়তো বেশি খাঁটি বলেই হয়। আমি লুটিনো ফিশার কিনেছি, আমার কাছে ওর থেকে অ্যালবিনো হয়েছে, কারণ আমি দেখেছি আমার কাছে কিছু কিছু মিউটেশন। আসল কথা, এটাও একটা ব্যাপার আছে, খুব ভালো জায়গা থেকে কিনতে হবে, যাদের কাছ থেকে কিনছো তাদের কাছ থেকে তার পেডিগ্রি জানতে হবে, বাবা মা কি আছে, বুদ্ধি করে কিনতে হবে নিজেকে। রাস্তায় দিলেও কিনে নিলাম, চলে গেলাম, তার পেডিগ্রি জানেন না। আমি পেডিগ্রি জানতাম, যেরকম আমি তিনটে, আমার এই অফলাইন বেরোনোর কারণ হলো আমি যে তিনটে ভায়োলেট ফিচার কিনেছিলাম একজনের কাছ থেকে, শুধু দেখেছিলাম তার বাবা মা পার ব্লু ছিল। পার ব্লু হলে কী হবে, পার ব্লু হলে তার যে কটা ফিশার বাচ্চা হয় সে কটার মধ্যে কোনো একটা ব্লুটু হতে পারে, এই চিন্তা করেই আমি তখনকার দিনে দাম বেশি দিয়েই কিনেছি, কিন্তু কিনেছি যে একটা লাক ট্রাই করবো, যে যদি হয়, না হলেও ভালো জিনিস, ভায়োলেট ফিশার ভালো কাজে লাগবে, কিন্তু তবু একটু এক্সট্রা পয়সা দিয়ে কিনেছি, কারণ যদি আমার লাক ট্রাই হয়েছে, কারণ আমার কাছে পার ব্লু অফলাইনে একটা পাখির দাম আগের বছর কিনেছি ফিচার অফলাইন, 2 পিস ফিচার অফলাইন মেল কিনেছি 24,000 টাকা দাম, একটা ভায়োলেট ফিচারের দাম হচ্ছে তখন কেনা 4,000-4,500 টাকা পিস, তার থেকে একটা পাখি বেরোলেও কত, এই মুহূর্তে দাম আছে মোটামুটি ভায়োলেট ফিচার অফলাইনে 20,000 টাকা, এই পার ব্লু অফলাইন 20,000 টাকা, এগুলো লাক ট্রাই, এটা লাক ট্রাইটা কিন্তু শুধু শুধু হয়, আপনি যেখান থেকে পাখিটা নিচ্ছেন
না 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 জানা সম্ভব নয় নয় এখন ইউটিউবে জানা যায়, তবে খুব বেশি জানাটা ভালো নয়। প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ জানতে হয়। আমি নিচেটা কিছু জানি না, আমি ইউটিউবে দেখলাম, দেখে আমি আরও ওপরে একটা আমার সাথে এসে তর্ক, ওর সাথে এসে গিয়ে তর্ক, এটা ঠিক হবে না। আর তিনটা বদ্ধি অল্প, তখন মানে এরম করব বলে নয়, জাস্ট পুষেছিলাম, সব রকম পাখি থাকবে কাছে, এরম ব্যাপার শুরু করেছিলাম। কিন্তু আমি এই জিনিসগুলোই আমি ভালোবাসি, আমার এটাই এদিকে থাকে সবসময়। শুধু পাখি বলে না, যে কোনো পশু আর ফুল, এটাই আমার মানে হবিটাই এইটা, আমি সারা জীবন এই করি। যেহেতু আমি সারাক্ষণ বাড়ি থাকতে পারি, আমি এইগুলোই করি। মাছ মাছ এখন নেই, এখন আর টাইম হয় না বলে ইয়ে করে দিয়েছি। তারপরে এসছে সেটআপটা, বেশি বড় নয়, ছোট সেটআপ, কিন্তু অনেক কিছু ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছি। হোগোরোমো আছে, তাই তো? হ্যাঁ, হোগোরোমো কত পেয়ার আছে? হোগোরোমো আছে, ব্রিডিং পেয়ার আছে, হলো পাঁচ পেয়ার, পাঁচ পেয়ার ব্রিডিং পেয়ার। আচ্ছা, এদের কিরকম কি ট্রিটমেন্ট? আলাদা বদ্ধি ট্রিটমেন্ট বলতে গেলে সেরকম কিছু ট্রিটমেন্ট নেই। আচ্ছা, এর সেরকম কিছু ট্রিটমেন্ট নেই, একটু দানাটা একটু কোয়ালিটির দিতে হবে, আর সেরকম কিছু নয়। দানাটা একটু কোয়ালিটি দিলে মোটামুটি ভালোই বিট করে, বদ্দির মতো বিট করে। আর আমি তো তাও কি ফস্টারিং করি না এগুলো, আমার সে জায়গাও নেই যে দু চারটে বদ্দির জোড়া করে তাদের কাছে ডিম ছেলে দেবো। এরাই বাচ্চা তুলবে, এরাই বাচ্চা তুলছে। আর সাইজ আপনি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন পাখির সাইজ কোথায় আছে, কারণ ওর যা সাইজ আছে। দেখুন, ব্লাড হলো আসল জিনিস পাখি, কোয়ালিটি না হলে ঠিক জিনিস হবে না, কোয়ালিটির দরকার আছে। দেখুন বদ্ধি তো বদ্ধির, পুরো বদ্ধির মতোই, একদমই একদমই বদ্ধির মতো। এইবারে খুব 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 গরমটা একটু বক্সটা বার করে দেওয়া, বাদ বাকি সারাক্ষণই বক্স থাকে, ওরা নিজেদের মতো এ করে। কারণ আমরা তো আর এই ধরুন এই শীতকালেই যা ওষুধ দিই দিই, ভিটামিন ক্যালসিয়াম যেগুলো দেওয়ার পরে, শুধু ক্যালসিয়াম মাঝে মধ্যে একটুখানি, কারণ পাখি বেশি এ দেওয়া ভালো নয় তো। গ্রীষ্মকালে একটু ফুল গ্রীষ্মে বার করে রাখি, কারণ আমার সেটা খুব গরম হয়ে যায়। শীতকাল তো চাপাচুপি দিয়ে এখন যা করে বিয়ে করে রাখা, আসল কথা এই সেট থেকে সব পাখি চুরি হয়ে গেছিল। আমার যত পাখি মোটামুটি, আমি এতদিনে অনেক হয়তো ওপরে উঠে যেতাম, আজ থেকে চার বছর আগে প্রায় 1.5 লাখ টাকার মতো পাখি চুরি হয়ে গেছে এখান থেকে, আর সব লাভবার। তখনকার আমাদের কোনো ছিল কোনো নেয়নি, শুধু লাভবারই চুরি করেছিল, দামি দামি লাভবার ছিল এই এইখান থেকে। তখন এই জিনিসটা ছিল না, আমি যে পাখি চুরি হতে পারি এটা আমার ঠিক আইডিয়াই ছিল না বলে আমি এরকম দরজা টরজা কিছু করা ছিল, আমি ছাদের উপরেই ছিল, ঢাকা ঢুকেই ছিল, কিন্তু এটা আমি দরজা টরজা করা ছিল। প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার পাখি চুরি হয়। তবে ককটেল, হ্যাঁ তবে ককটেল, আর এখানে সত্যি কথা বলতে গেলে আমি জিনিসগুলো বলে দিচ্ছি, লোকেরও সুবিধা হবে। যে না, আমি এখন বুঝতে পারছি ককটেলটা আমার এখানে আর হবে না, পরিবেশ না। ককটেল হলো একটুখানি চুপচাপ থাকলে একটু শান্ত পাখি, কারণ আমার কাছে যখন লাভ বাট কম ছিল বললাম, ওর 1 বছরে 25টা বাচ্চা করেছে, কিন্তু এখন দেখছি 6 মাস হলো, বেশি দিন না, 6 মাস হলো ওরা, অবশ্য বয়সটাও হয়েছে, আমি ওই জন্যে কোনো চা বা দিই না, কোনো ওষুধও সেরকমভাবে এ করি না, কারণ 8 বছরের উপর বয়স ওদের। হ্যাঁ, ওর 8 বছর ধরে বিয়ে করছে, ওই জন্য আমি আর ওদের বিয়ে করি না। আছে থাক, সবসময় যে বিজনেস করতে হবে এরকম ব্যাপার না, ভালোবাসার জিনিস ভালোবাসার মতো থাকবে। ওটা অ্যালবিনো ফিশার আছে, আসল কথা এখন ডিম আছে তো সব, ওই জন্য কেউ বেরোচ্ছে না। হ্যাঁ, লোকে বলে ওখানে যদি ফিমেলটা বেরিয়ে থাকে, আমি দেখাতাম, ফিমেলটা মনে হচ্ছে ঘরের মধ্যে আছে। লোকে বলে আমার কাছে ব্রিড করাই, ওটাই পুরো পা ভাঙা, ওর ফিমেলটা পা ভাঙা ডাইরেক্ট, সে ব্রিড করে, ব্রিড ওটা না, ফিমেল যদি হয় একটু প্রবলেম থাকলে কোনো প্রবলেমই হয় না। এগুলো বাড়ির পাখি, বাড়ির পাখিকে কোনোদিন মানে অযত্ন করা উচিত নয়, কেউ তো কিনবে না, আমি বিট করাই। অনেক তোমার ডিম বেশি ফোটায়,
ডিম বেশি খাওয়াই বাচ্চাকে ভালো। হ্যাঁ এই যে দেখো এই এই ফিমেলটাকে আমি জাস্ট বাদ দিয়েছি, এরও পাটা কাটা এখান থেকে নেই পাটা। ফিমেল মানে ফিমেল বলতে গেলে ফিমেল আমার কাছে আছে ফিমেল, এখন ও দুটো ফিমেল আমি জানি, কারণ ওর জেনেটিক বলছে ফিমেল হবে, মানে কোনো বাইরে যাবে না, ডিএনএ ভুল হলেও এটাই ভুল হবে না, মানে এক্সপিরিয়েন্স না, এটা জাস্ট ডিএনএটিকে আছে। ফিশারের সাথে যদি অফলাইনে জোড়া হয়, মেল যদি অফলাইন হয় আর ফিশার যদি ফিমেল হয়, তার যে কটা বাচ্চা অফলাইন হবে সে কটাই ফিমেল হবে, আর যে কটা বাচ্চা মেল হবে সে কটাই হলো ফিশার হবে, স্প্লিট অফলাইন হবে, যেটা ওইটা রয়েছে ওইটা একদম জেনুইন মেল হবে, একদম গ্যারেন্টি। এই পাস এইটাই এই পাসগুলোটা হলো পার ব্লু স্প্লিট অফলাইন, এটা কিন্তু ছেলে, এটা জেনেটিকের নিয়মেই আছে, যারা জেনেটিক জানে সবাই জানে, যে কটা ফিমেল হবে সে কটা অফলাইন হবে, যে কটা মেল হবে নন অফলাইন হবে, স্প্লিট অফলাইন হবে। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, এবং যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট আরও কোনো ভালো সেট আপের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকবেন, টাটা। জানা হলে আমার মধ্যে অহংকার।